সালামু আলাইকুম উইনার তনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের আরও একটি ম্যাথ সলভ করব চলো শুরু করা যাক যদি কস আলফা মাইনাস কস বিটে টু এ এবং সাইন আলফা মাইনাস সাইন বিটে টু বি হয় তবে প্রমাণ করো যে কস আলফা মাইনাস ভিটা ইকুয়াল ওয়ান বাই টু ইন্টু টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমাদের কি প্রমাণ করতে হবে তাহলে আমাদের দেখো দুইটা ট্রাম দেয়া আছে ওগুলা এই টাইপের ম্যাথ আমরা বিগত ক্লাসেও করে আসছি তো এখন এটা যদি করি তাহলে তোমরা পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হতে পারবা তো চলো দেখি যে প্রথমে এটা লিখবো যে গিভেন গিভেন এটা কি আছে যে কস আলফা মাইনাস কস বিটা টু এ তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এখান থেকে কি কিছুই করতে পারতেছি না শুধু আমরা সূত্র করতে পারব আর আদারওয়াইজ কিছু করা সম্ভব না তো আমরা যে সূত্র করিনি একটা যে সূত্র কীভাবে করবো উভয়বাসী কী করবো বর্গ করে নেব যদি যেমন কস আলফা মাইনাস কস বিটা কী করলাম বর্গ করলাম আর এদিকেও কী করলাম বর্গ করলাম তো এখানে লিখে দিলাম যে বর্গ করে যে আমরা লিখে দিলাম যে এটা বর্গ করে বর্গ করলাম তারপর দেখো যে এটা বর্গ করলে কি একটা সূত্র হয় যে কস স্কোয়ার আলফা মাইনাস টু যে আমরা তো আগেই জানি যে এ মাইনাস বি হোলো স্কোয়ারের সূত্রটা যে এ স্কোয়ার মাইনাস টু কস আলফা কস বিটা প্লাস কস বিটা স্কোয়ার আর এদিকে কি থাকলো এ স্কোয়ার থাকলো তাহলে দেখো এটাকে আমি কি এক নং সমীকরণ দিলাম যে এটা কি এক নং সমীকরণ তারপর দেখো এই চার্ম থেকে আমরা কি আর একটু কাজ করবো যে অ্যাগেন লিখতে পারি কি এগেন সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকল চু বি তা এটাকেও যদি আমি আবার বর্গ করি তাহলে কি হবে দেখো যে এটা বর্গ করে নিলাম মাইনাস সাইন বিটা বর্গ করে নিলাম এখানে আবার লিখে দিলাম যে বর্গ করে সাইড নোট না লিখলেও কি হবে তুমি বুঝতে পারবা বা স্যাররাও বুঝতে পারবে কিন্তু তুমি করলে মানে এটা লিখলে যে তোমার একটা বিষয়টা ক্লিয়ার হবে আর কি আবার দেখো যে এটাকে আবার সূত্র করবো সাইন স্কোয়ার আলফা মাইনাস টু সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা স্কোয়ার ইকল টু কী বি স্কোয়ার তাহলে এখান থেকে কি এটা কি আমরা কী দিলাম যে এটা হচ্ছে কি দুই নং সমীকরণ ওকে তাহলে এখানে দেখো এখানে এক নং আর এটা কি দুই নং সমীকরণ থেকে আমরা কি পাবো বা দুইটা সমীকরণ আমরা যোগ করে নিব আবার তাহলে যে যোগ করে নেই এখানে বলা আছে যে এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ কৰে পায় যোগ কৰব ত এইটো লিখিব কচ স্কুৱাৰ স্কোৰ আলফা তাৰপৰা কি মাইনাছ টু কচ আলফা কচ বিটা লিখি ফিলি মাইনাছ টু কছ আলফা কচ বিটা প্লাছ কচ বিটা স্কুৱাৰ প্লাছ তাৰপৰা দেখ চাইন স্কোৰ আলফা চাইন স্কোৰ আলফা তাৰপৰা কি মাইনাছ টু চাইন আলফা চাইন বিটা টু চাইন আলফা চাইন বিটা আমি নিশ্চয় লিখি একো তাৰপৰা দেখ প্লাছ চাইন বিটে স্কুৱাৰ চাইন বিটে স্কুৱাৰ ইকুৱেল এখানে আছে কি এ স্কোয়ার আর এখানে আছে কি বি স্কোয়ার তাহলে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কস স্কোয়ার আলফা আর এখানে কি সাইন স্কোয়ার আলফা তাহলে আমরা জানি একটা সূত্র যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি ওয়ান তা আমরা লিখতে পারি দুইটা একসাথে যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটার সময় আমরা ওয়ান লিখতে পারবো আবার দেখো সাইন স্কোয়ার বিটা আবার কস স্কোয়ার বিটা আছে তাহলে আমরা কী এই যে কস স্কোয়ার বিটা এবং সাইন স্কোয়ার বিটা এখান থেকে কি আবার আমরা ওয়ান লিখতে পারবো তা লিখে ফেলি যে প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা আর এখানে থাকে কি দেখো যে মাইনাস টু কস বিটা আর এখানে কি মাইনাস টু সাইন বিটা তাহলে আমরা লিখতে পারি কি যে দেখো মাইনাস যদি আমি দুটা থেকে কি টু কমন নিতে পারবো যে টু এখানে লিখতে পারি কস কস সরি কস আলফা কস বিটা আর এখানে কি থাকে আবার এখানে মাইনাস এটা লিখবো আমরা এটা তাহলে টু সাইন আলফা সাইন বিটা ইকুয়াল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তারপর দেখো এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান আমরা ওয়ান লিখতে পারি প্লাস আর সমান আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি একটা সূত্রে রূপান্তর করতে পারবো কীভাবে দেখো মাইনাস যদি আমি টু কমন এখানে টু আর মাইনাস কমন নেই তাহলে কী থাকে যে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তারপর দেখো যে এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে কী হয় এখানে টু তারপর মাইনাস তাহলে এখান থেকে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা এই রিলেটেড আমরা কি সূত্র শিখে এসেছি তাহলে এখান থেকে কী লিখতে পারবো যে টু কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা তাহলে এখান থেকে কী লিখতে পারি যে কস যদি প্লাস থাকে তাহলে আমরা কি মাইনাস লিখতে পারি তাহলে কস আলফা মাইনাস বিটা এটা আমরা কীভাবে শিখলাম যে আমরা বিগত ক্লাস থেকে শিখে এসেছি যে কস যদি আমরা এ ধরতাম এখানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি তখন আমরা লিখতে পারতাম যে কস এ মাইনাস বি যখনই প্লাস থাকে তখন আমরা কী বিপরীতটা লিখবো মাইনাস লিখব তারপর দেখো যে আমরা এটা এই পাশে লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা যে টুটা ওই পাশে নিয়ে যাবো বা এটা কি আমরা মাইনাস করে ওদিকে নিয়ে যাবো যেহেতু আমাদের প্রমাণে আছে দেখো টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে অলরেডি টু আছে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এটাকে আমাকে মাইনাসে নিতে হবে তাহলে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি অথবা যদি আমি ওইটাকে ওই পাশে কল্পনা করি তাও হবে যে টু মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওইটাকে ওই পাশে নিয়ে যাব কিভাবে প্লাস টু কস আলফা মাইনাস বিটা তাহলে দেখো আমরা যা প্রমাণে চেয়েছি সেটাই কি এখানে আছে অলরেডি জাস্ট কি এটাকে আমরা একটু রিঞ্জ করবো বা একটু সাজিয়ে নিব তাহলে কি আমাদের প্রমাণটা মিলে যাবে তাহলে দেখো যে আমরা যদি এটাকে এই পাশে রাখি যে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল এই টুটাকে যদি আমি এই পাশে হাফ করে নিয়ে আসি ভাগ করে দেই তাহলে হাফ এদিকে কী থাকে টু মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এইটাই কিন্তু প্রমাণ এই প্রমাণটা আমরা এভাবেও চাইতে পারে পরীক্ষায় তো এটা চাইলে হয়তো নতুনভাবে মানে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নাই জাস্ট কি সিম্পলি আমার ক্যালকুলেশনটাকে একটু রিজ করতে হবে হয়তো উল্টাপাল্টা একটু দিয়ে থাকে পরীক্ষার মধ্যে তো তোমরা আশা করি পারবা তাহলে এখানে কি আমাদের প্রমাণিত হয়ে গেছে তাহলে এখানে কি লিখতে পারি প্রুফ লিখতে পারি তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ একেবারে ইজি চাম জাস্ট এর চাম থেকে আমরা একটা অ্যাকিং সমীকরণ এর চাম থেকে আরেকটা সমীকরণ যাক দুইটা সমীকরণ আমরা কি যোগ করে ক্যালকুলেশান করলাম যা সূত্র করলাম তাহলে কি আমার প্রমাণটা পেয়ে গেলাম তো যদি কারো বুঝতে সমস্যা হয় এই রিলেটেড ম্যাথ তাহলে তোমরা অবশ্যই কী কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে